আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী ও চিরেই কিয়ামত হবে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইমান ও আমল অনুযায়ী মানুষের জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে প্রত্যেক মুসলিম কিয়ামতের বিশ্বাস রাখে ইমানের একটি শর্ত হল অদৃশ্যের প্রতি ইমান আনয়ন করা এবং মহান আল্লাহ তালা ও তার রাসুলপাক সাল্লু আলাইসাল্লাম থেকে বর্ণিত সকল বিষয়কে সত্য বলে বিশ্বাস করা কোরআনের অসংখ্য আয়াতে ও হাদিসে কেয়ামত ও কেয়ামতের বলি বর্ণিত হয়েছে এই বলি পাঠে রয়েছে বহুবিধ কল্যাণ প্রথমত হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো সত্য হতে দেখলে ইমান দৃঢ় হয় এবং মন আমলের প্রতি উৎসাহী হয় দ্বিতীয়ত ফিতনাকে চেনা সহজ হয় এবং আগত নতুন ফিতনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যায় আজ আমরা আপনাদের নিকট কিয়ামতের এমন দশটি আলামত সম্পর্কে আলোচনা করব যে আলামতগুলো ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে নবী করিম সাল্লামের আগমন ও মৃত্যুবরণ কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না নবী করিম সাল্লু আলাইস্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে নবী করিম সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেন আমি এবং কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি এই কথা বলে নবী করিম সাল্লু সাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া মহান আল্লাহতালা তালা বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার আয়াত এক হাফেজ ইবনে রজব বলেন মহান আল্লাহ তালা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন আলেমদের সর্বসম্মত অভিমত হল নবী করিম সাল্লামের জমানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে এই ব্যাপারে একাধিক সহিহাদিস বর্ণিত হয়েছে আনাস রাদ আল্লাহ তালা আনহু বলেন মক্কাবাসীরা যখন রাসুলে পাক সাল্লাসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন বাইতুল মাগদিস অর্থাৎ ফিলিস্তিন বিজয় নবী করিম সাল্লা বলেন কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো তার মধ্যে বাইতুল মাগদিস বিজয় অন্যতম উমর ইবনুল খাত্তাব রাদ তালা আনহুর আমলে হিজরি ষোলো সালে বাইতুল মাগদিস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে ধন সম্পদ বৃদ্ধি পাবে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না সৎকা ও জাকাতের টাকা নিয়ে খুঁজাখুঁজি করেও নেওয়ার মতো লোক পাওয়া যাবে না নবী করিম সাল্লু সাল্লাম ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে এতে আমার কোনো প্রয়োজন নেই কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলেও তা প্রকাশিত হয়েছিল ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর ধনসম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত তারা আমাদেরকে বলতো তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও গ্রহণ করার মতো লোক না পাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো মোট কথা তার শাসন আমলে জাকাত নেওয়ার মতো কোনো লোকই ছিল না কিয়ামতের এই আলামতটি ইমাম মাহুদির আমলে পুনরায় প্রকাশিত হবে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে ফিতনা শব্দটি বিপদাবদ বিশৃঙ্খলা পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে অথপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নবী করিম সাল্লু আলিসাল্লাম এসাদ করেছেন এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে আখেরি জমানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে প্রবৃত্তির অনুসরণ ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে একে অপরের উপর তলোয়ার উঠাবে ব্যাপক রক্তপাত এবং প্রাণহানি ঘটবে নবী করিম সাল্লু সাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন আমর বিন আক্ত রাদে আল্লাহ তালা আনহু বলেন একদা নবী করিম সাল্লু সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন অথপর মিম্বরে উঠে জোহরের নামাজ পর্যন্ত ভাষণ দিলেন জোহরের নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর পর্যন্ত ভাষণ দান করলেন অথপর আসরের নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন আমাদের মধ্য যারা সবচেয়ে জ্ঞানী তারা এগুলো মুখস্থ করে রেখেছেন ফিতনাগুলো একটির চেয়ে অপরটি ভয়াবহ হবে এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে নবী করিম সাল্লু সাল্লাম বলেন নিশ্চয়ই কেয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘনকালও অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফের হয়ে যাবে বহুসংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে অপর এক বর্ণায় এসেছে তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে ফিতনার কতিপয় দৃষ্টান্ত ওসমান রাদ আল্লাহতাল আনহুর হত্যাকাণ্ড নবী করিম সাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রাদে আল্লাহতাল আনহুর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা এখান থেকেই মুসলিম উম্মার ঐক্য ফাটলের সৃষ্টি হয় এক দল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয় হুজাইফা রাদে আল্লাহতাল্লা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে তিনি একদা উমর বিন খাতাব রাজা আল্লাহ নিকট বসা ছিলেন উমর রাজা আল্লাহ আনহু বললেন তোমাদের মধ্যকে নবী করিম সাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ করে রেখেছ হুজাইফ রাজাল আনহু বললেন মানুষ ধন সম্পদ স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহের কাজে লিপ্ত হবে নামাজ সদ্গা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দেবে উমর রাদা আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করছি না আমি আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে হুজাইফার রাদ আল্লাহুতাল আনহু বলেন হে আমিরুল মুমিনিন এ ফিতনায় আপনি পতিত হবেন না কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে উমর রাদাল্লাহতাল আনহু জিজ্ঞাসা করলেন সেই দরজাটি কি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে আদাল্লাহু তাল আনহু বলেন না বরং তা ভেঙে ফেলা হবে উমর রাদু আনহু বলেন তাই যদি হয় তাহলে কোনোদিন তা বন্ধ করা সম্ভব হবে না আনহু বলেন আমি বললাম হ্যাঁ তাই সাহাবিগণ বললেন আমরা হুজাইফাকে জিজ্ঞাসা করলাম উমর আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি তিনি বললেন দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন হাদিসের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাটি ছিলেন ওমর আনহু তালা স্বয়ং নিজেই উপরের হাদিসের সারমর্ম এই যে ওমর রাদু সাদাতের আনহু ফিতনা শুরু হবে কিয়ামতের পূর্বে তার কখনো বন্ধ হবে না ফিতনার কবলে পড়ে উসমান রাদেল্লাহ তালা আনহু নির্মমভাবে নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাদা আলাহুতালাহ আনহু এবং মুয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে ওসমান বিন আফফান রাজা আলাহতালাহ আনহু শহীদ হবার পর উষ্টের যুদ্ধ সংঘটিত হয় ওসমান রাজে আলাহতালাহ আনহুকে হত্যাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি ছিল এই যুদ্ধের মূল কারণ এই যুদ্ধের এক পক্ষে ছিলেন আলী রাজা আলাহতাল আনহু এবং অপরপক্ষে ছিল আয়েশা তালহা এবং জুবাই রাজে আলাহতাল আনহু যুদ্ধের বিস্তারিত বিবরণ দেওয়া আমাদের এই ভিডিওর উদ্দেশ্য নয় এখানে আমি যে কথাটি বলতে চাই তা হল কোনো পক্ষেরই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহে আলাহে বলেন আয়েশা রাদাল আনহু যুদ্ধের জন্য বের হননি তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য বের হয়েছিলেন তিনি ভেবেছিলেন তার বের হওয়ার মধ্যই মুসলিম উম্মতের জন্য কল্যাণ নিহিত রয়েছে অথপর তিনি বুঝতে সক্ষম হলেন যে বে না হওয়াটাই তার জন্য ভালো ছিল তিনি যখনই বের হওয়ার কথা স্মরণ করতেন তখনই কেদে ওড়না ভিজিয়ে ফেলতেন এমনিভাবে যারাই আলী রাদ আনহু এবং মুয়াবিয়ার মধ্য সংগঠিত যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সবাই পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল আয়েশা রাদে আনহুর বের হওয়া সম্পর্কে রাসুল্লে পাক সাল্লু সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ এই যে আয়েশা রাদাল্লাহ আনহু বনি আমেরের ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তাকে দেখে কতগুলো কুকুর ঘেউ করা শুরু করলো তখন আয়েশা রাদ্দ আনহু জিজ্ঞাসা করলেন এই জলাশয়টির নাম কি লোকেরা বলল এটির নাম আহাব এই কথা শুনে আয়েশা রাদ্দল্হুতাল আনহু বললেন আমাকে ফেরত যেতে হবে জুবাই রাদ আল্লাহতাল আনহু তাকে বললেন সামনে অগ্রসর হন যাতে মানুষেরা আপনাকে দেখতে পায় এবং হতে পারে মহান আল্লাহ তালা আপনার মাধ্যমেই তাদের মাঝে মীমাংসা করে দেবে আয়েশা রাদ্দে আল্হুতাল্লাহ আনহা আবারও বললেন আমার মনে হচ্ছে ফেরত যাওয়া উচিত কেননা পাক রাসুলপাক সাল্লিসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন কেমন হবে তখনকার অবস্থা যখন তোমাদের কাউকে দেখে আউহাবের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠবে হাদিসের সরল ব্যাখ্যা এই যে নবী করিম সাল্লু সাল্লাম আয়েশা রাদুতাল আনহাকে উদ্দেশ্য করে বলেছেন হে আয়েশা সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন তোমাকে দেখে আউহাব নামক জলাশয়ের নিকটস্থ কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে আয়েশা তালা আনহা নবী করিম সালাল্লা এই বাণীটি মুখস্থ করে রেখেছিলেন তিনি যখন ইরাকের বর্ষা শহরের নিকটবর্তী স্থানে পৌঁছালেন তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে রাসুল্লে পাক সালামের ভবিষ্যৎ বাণীটি স্মরণ করে জিজ্ঞাসা করলেন এটি কোন জলাশয় লোকেরা বলল এটি আউহাবের জলাশয় এই কথা শুনে তিনি নিশ্চিতভাবে বুঝতে সক্ষম হলেন যে তিনি ফিতনায় পড়ে গেছেন এবং বারবার ফেরত আসার চেষ্টা করছিলেন অবশেষে তিনি নিরাপদে মদিনায় ফেরত আসলেন তিনি নিজেও যুদ্ধ করেননি এবং কাউকে যুদ্ধের আদেশও দেননি সিফিনের ফিতনা নবী করিম সাল্লাল্লু সাল্লাম বলেন আমার উম্মতের দুইটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে উভয়ের দাবি হবে একটাই এইখানে দুইটি দল বলতে আলী রাদালুতাল্লাহ আনহু এবং মুয়াবিয়ার দলকে বোঝানো হয়েছে হিজরি ছত্রিশ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফিন নামক স্থানে এই দল দুটি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এতে উভয় পক্ষের প্রায় সত্তর হাজার লোক নিহত হয় আলী রাদাল আনহু এবং মুয়াবিয়ার মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার মধ্যে কোনো একটি তাদের ইচ্ছায় হয়নি বরং উভয় দলের কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তির অনুসারী এবং কুচক্রী লোক ছিল তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে এতে করে বিষয়টি উভয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাহামিয়া রহমতুল্লাহ আলাহে বলেন আলী রাদ আনহু ও মুয়াবিয়ার দলের মধ্য থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তারা অধিকাংশই আলী বা মুয়াবিয়ার প্রতি আনুগত্য করত না আলী বা মুয়াবিয়া কখনোই মুসলমানদের রক্তপাত কামনা করেননি কিন্তু যা কাম্য ছিল না অনিচ্ছা সত্ত্বেও তা হয়েই গেল কথায় আছে ফিতনা যখন শুরু হয়ে যায় জ্ঞানীরাও সেই আগুন নিবাতে অক্ষম হয়ে যায় নবী করিম সাল্লু সাল্লাম সংবাদ দিয়েছেন এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ এবং ফিতনার ঝড় বয়ে যাবে তিনি এই বিপদ থেকে মুক্তির পথ বলে দিয়েছেন নবী করিম সাল্লু সাল্লাম বলেন আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা পথ পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাত তিনি আরও বলেন তোমরা আমার সুনত এবং খলিফায় রাশিদ্দিনের সুনাত অনুসরণ করবে তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং উহার উপর অটল থাকবে আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন হতে বিরত থাকবে কেননা প্রতিটি নব আবিষ্কারী বিদাত এবং প্রতিটি বিদাতের পরিণামী ভ্রষ্টতা মহান আল্লাহ তালা রাসুলপাক সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণের আদেশ দিয়ে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসুলের অনুগত্য করো আরও অনুগত্য করো তোমাদের নেতাদের তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেবে তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো ইহাই তোমাদের জন্য কর ও পরিণামের দিক দিয়ে উত্তম সুরানিসা আয়াত উনষাট কিয়ামতের পূর্বে ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসুল কেয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না এটি ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু কেয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এই সম্পর্কে নবী করিম সাল্লু আলি সাল্লাম তার উম্মতকে যথাসময় সতর্ক করে দিয়েছেন নবী করিম সাল্লিসাল্লাম ইরশাদ করেন তিরিশ জন আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসুল নবী করিম আরও বলেন আমার উম্মতের এক দল মুশ্রিকদের সঙ্গে মিলিত হবার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হবার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্য তিরিশ জন মিথুকের আগমন ঘটবে তারা সকলেই নবুয়তের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না নবী করিম সাল্লা ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামা কাজ্জাব নবুয়তের দাবি করেছিল তার অনুসারে সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদ আনহুর খেলাফতকালে সাহাবিগণ এই ফিতনার অবসান ঘটান যুগে যুগে আর অনেকেই দাবি করেছে আনাসি সাজা নামের মহিলা হারিস আল কাজ্জাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতকে সতর্ক করেছিলেন সে তাদেরই একজন হেজাজ অঞ্চল থেকে একটি আগুন বীর হবে নবী করিম সাল্লা সাল্লাম থেকে সৈয়াদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্বে হেজাজের অর্থাৎ আরব উপদ্বীপের জমিন থেকে একটি আগুন বীর হবে এই আগুনের আলোতে সিরিয়ার বুরসা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে নবী করিম সাল্লাসাল্লাম বলেন হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না উক্ত অগ্নির আলোতে বুশরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে নবী করিম সাল্লা আল সাল্লামের এই ভবিষ্যৎবাণী সত্যে পূর্ণিত হয়েছে ইমাম নবাবী রহমতুল্লাহ আলাহে বলেন ছয়শ চুয়ান্ন হিজড়িতে আমাদের জমানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়েছে এটি ছিল একটি বিরাট আগুন পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তার প্রকাশিত হয়েছিল এক মাস পর্যন্ত এই আগুনটি স্থায়ী ছিল আমানতের খেয়ানত হবে আমানত শব্দটি খেয়ানতের বিপরীত আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক আমানতের খেয়ানত করা মুনাফেকের লক্ষণ আখিরি জমানায় আমানতের খেয়ানত ব্যাপকভাবে দেখা দিবে অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়াও আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত আবু হুরার রাদাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করছিলেন এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবী করিম সাল্লা সাল্লামকে এই বলে প্রশ্ন করল যে কিয়ামত কখন হবে নবী করিম সাল্লাহাম তার কথা চালিয়ে যেতে থাকলেন কিছু লোক মন্তব্য করল নবী করিম সাল্লা সাল্লাম এই লোকটির প্রশ্নকে অপছন্দ করেছেন আবার কিছু লোক বলল নবী করিম সাল্লু আলি সাল্লাম তার কথা শুনতেই পাননি নবী করিম সাল্লু সাল্লাম আলোচনা শেষে বললেন প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই তো আমি তখন নবী করিম সাল্লু আলি সাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হবে বলে মনে করতে হবে লোকটি আবার প্রশ্ন করলো কিভাবে আমানতের খেয়ানত হবে নবী করিম সাল্লু সাল্লাম বললেন যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করতে হবে আখেরই জমানায় যখন আমানোদ্দারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে অমুক গোত্রে একজন আমানোদ্দার লোক আছে লোকেরা এই কথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে সে কতই না বুদ্ধিমান সে কতই না মজবুত ইমানের অধিকারী অথচ তার অন্তরে সরিষাদানা পরিমাণ ইমানও নেই দিনে ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার করবে কিয়ামতের নিকটবর্তী সময়ে দিনই ইলমের শিক্ষা চর্চা কমে যাবে মানুষের মাঝে ব্যাপকভাবে দিনই বিষয়ে মূর্খতা বিরাজ করবে নবী করিম সাল্লা বলেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিচরণ করবে এখানে ইলম বলতে ইলমের দিন তথা কোরআন সুন্নার জ্ঞান উদ্দেশ্যে বলা হয়েছে তিনি আরও বলেন মহান আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইলম টেনে বের করে নিবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠিয়ে এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাদেরকে কোনো মাসালা জিজ্ঞাসা করা হলে তারা বিনা ইলমে ফতোয়া দিবে ফলে তারা নিজেরা গুমরা হবে এবং মানুষদেরকেও গুমরাহ করবে ইমাম জাহাবি রহমতুল্লাহ হালাহে বলেন বর্তমানে দিনী ইলম কমে গেছে অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলমের আরও অনেক কমতি হবে এবং রাসুলের পাক সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে ইমাম জাহাবির জমানায় যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে বর্তমান কালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি বর্তমানে ইলমে দিনের চর্চা কমে গেছে কোরআন সুন্নার আলেমের সংখ্যা খুবই নগণ্য যার ফলে শিরক বিদাতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে মোট কথা কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে এবং নবী করিম সালাল্লা আলিসাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে যেনা ব্যবিচার বৃদ্ধি পাবে মহান আল্লাহ তালা এবং রাসুলে পাক ওয়াল আলসালাম ব্যবিচার হারাম করেছেন ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয় কেননা এমন কোনো নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যবিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয় মহান আল্লাহ তালা বলেন তোমরা বেবিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল ও খুবই মন্দ পথ ইসরাইল ইসরায়েল আয়াত বত্রিশ ব্যাভিচারের ইহকালীন শাস্তি হল বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত হলে একশো ঘাত করা সহি বুখারিতে সামুরা বিন জুন্দু আনু হতে বর্ণিত রাসুলে সাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যবচারীর ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে তিনি বলেন আমরা একটি তন্দুর চূড়ার নিকট আগমন করলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত তার ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ আনে পুরুষ তাদের নিচের দিক থেকে আগুনে প্রজ্বলিত করা হচ্ছে অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চস্বরে চিৎকার করছে কারণ জানতে চাইলে ফেরেজ বললেন এরা হলো আপনার উম্মতের ভেবিচারী নারী পুরুষ কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মদের মধ্য এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যবিচারে লিপ্ত হবে তিনি আরও বলেন আমার উম্মতের একটি দল জেনাকে হালাল মনে করবে আখেরি জমানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় সহবাসে লিপ্ত হবে তাদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে ইমাম কুর্তুবি বলেন এই হাদিসে নবুয়তের একটি অন্যতম প্রমাণ রয়েছে কারণ তার ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে আমাদের জমানায় প্রকাশ্যে ব্যবীচার সংঘটিত হচ্ছে কিয়ামতের এই আলামতটি বর্তমান মুসলিম সমাজও ব্যাপকভাবে দেখা দিয়েছে যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না বড়ই পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যবিচারের লাইসেন্স দেওয়া হয়ে থাকে এই সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ তাহলে এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা নির্ধারণ করব আমরা এর আগামী পর্ব আপলোড করব কিনা না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ